প্রবাসী ভাই বোনদের প্রতি আমার কিছু নসিহত। বন্ধুগণ, প্রবাসী ভাইয়েরা বোনেরা, আমরা জানি যে আপনারা বিপদে আছেন। বিভিন্ন দেশে আমাদের প্রবাসী কিছু ভাইয়েরাও কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে, জান্নাত দান করেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, আপনারা যে যেখানে আছেন এখন বাংলাদেশে আসার চেষ্টা করবেন না, এবং ইতিমধ্যেই যারা প্রবাস থেকে দেশে এসেছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা হোম কোয়ারেন্টাইনে থাকেন এবং আপনারা ঘরে থাকেন। আপনারা যে যেখানে আছেন নিজের ঘরে, নিজের একটা রুমে আপনারা অন্তত 14টা দিন আপনারা সেখানে অবস্থান করুন। আপনি নিজে নিরাপদ থাকবেন, আপনার পরিবার পরিজনও নিরাপদ থাকবে। আপনি তো তাদের পরিবারকে, আপনি তো ভালোবাসেন। প্রবাসী ভাইয়েরা, আপনাদের টাকা দিয়ে আমাদের দেশ চলে, আমাদের রেমিটেন্স যদি না আসতো বাংলাদেশ কিন্তু অচল হয়ে যেত। সেজন্য আমরা সবসময় কিন্তু আমরা আলেম ওলামারা মাহফিলগুলোতে রেমিটেন্স যোদ্ধাদের জন্য কিন্তু আমরা দোয়াও করি, এবং আমি কৃতজ্ঞতা স্বীকার করছি রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে থাকেন তাদের কাছে। আমাদের বাংলাদেশে যতগুলো তাফসিরুল কোরআনের মাহফিল হয়, সিংহভাগ মাহফিলের টাকা পয়সা আমাদের প্রবাসী ভাইয়েরা বোনেরা দিয়ে থাকেন। সুতরাং আপনাদের প্রতি তো আমরা প্রাণ ভরে সবসময় দোয়া করি। আপনাদের প্রতি আমার অনুরোধ, যে যেখানে আছেন যেভাবে আছেন সেভাবে থাকুন, এবং কেউ যদি ইতিমধ্যে দেশে এসে থাকেন আপনি নিজে নিরাপদ স্থানে থাকুন। আপনার পরিবার পরিজন ছেলে মেয়েগুলিকে নিরাপদে থাকার জন্য আপনারা সুযোগ করে দিবেন। তারপরে আমি আরেকটি কথা বলি, যে কথাটি না বললেই আপনারা জানেন, সরকার বাহাদুর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অনেক বড় মনের মানুষ, সেই বড় মনের উদার পরিচয় তিনি দিয়েছেন আজকে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া, তিনাকে কারাগার থেকে 6 মাসের জন্য সরকার মুক্তি দিয়েছেন। আমরা বিশ্বাস করি এটা আরও লেন্দি হবে, আরও লম্বা হবে। তো সরকার এই মুহূর্তে, এই ক্রাইসিস মুহূর্তে, সংকটময় মুহূর্তে সরকার যে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন, এজন্য সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ জানাচ্ছি। পাশাপাশি 16 কোটি মানুষের তাওহিদ জনতার হৃদয়ের যে কথা, সেই কথা আমরা আমাদের প্রধানমন্ত্রীর কানে পৌঁছে দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জীবনে অনেক বড় বড় কাজ করেছেন, আপনি, আপনার কাছে আমাদের একটাই অনুরোধ, এই মুহূর্তে আপনি আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এই বাংলাদেশের তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র, লক্ষ কোটি আলেমের প্রিয় মুফাসসির।